তরমুজ কাটা। আপনি হয়তো এতদিন ধরে তরমুজ ভুলভাবে কেটে যাচ্ছেন। বেশিরভাগ লোকই তরমুজ ফালি করে কেটে নিতেই অভ্যস্ত। এতে করে তরমুজ খাওয়ার সময় রস, হাত এবং মুখে মাখামাখি হয়ে যায়। তবে আপনি যদি একটু ভিন্নভাবে তরমুজটি কাটতে পারেন, তবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। এজন্য তরমুজটি মাঝ বরাবর অর্ধেক কেটে নিন। কাটা টুকরো উল্টো করে কাটিং বোর্ডে রেখে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটুন। এতে টুকরোটি ধরতে যেমন সহজ হবে, তেমনি রস মাখামাখি হয়ে যাওয়ারও আশঙ্কা থাকবে না। ইয়ারফোনের ব্যবহার। সাধারণত ইয়ারফোনটি কানের ভেতর সরাসরি ঢুকিয়ে দিতেই অভ্যস্ত আমরা। এতে করে ইয়ারফোনের তারটি ঝুলতে থাকে, যার ফলে সামান্য টান লাগলেই ইয়ারফোনটি কান থেকে বেরিয়ে আসে। এর সমাধান হচ্ছে তারটি কানের পেছন দিয়ে ঘুরিয়ে এনে ইয়ারফোনটি কানে লাগানো। পিজ্জা খাওয়া। পিজ্জা খেতে গিয়ে বেশিরভাগ মানুষই ভুলটি করে থাকেন। বড় আকারের পিজ্জার একটি টুকরো তুলে নিলে যা ঘটে তা হচ্ছে সোজা করে ধরে রাখার সমস্যা। খাওয়ার সময় টপিংস বা চিজ গড়িয়ে পড়ে যাওয়া ঠেকানো কঠিন হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধানে পিজার টুকরোটির মাঝ বরাবর আঙুলের চাপ দিয়ে হালকা দুভাজ করে ধরুন। দেখুন, কামড় দেওয়ার সময় কিছু গড়িয়ে যাওয়ার আর আশঙ্কাই থাকবে না। আপেল খাওয়া। বেশিরভাগ মানুষই আপেল খাওয়া শুরু করে পাশ থেকে। এর ফলে আপেলের চারপাশ থেকে খেতে খেতে মাঝখানের বিশ্ব অংশটি উচ্ছিষ্ট হয়ে পড়ে এবং তা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আপনি যদি আপেলটি নিচ থেকে খাওয়া শুরু করেন, তবে কিন্তু গোটা আপেলটাই খেতে পারবেন। খাওয়ার সময় আপেলের বীজ ফেলে দিলেই হলো, মাঝের অংশটি আর উচ্ছিষ্টে পরিণত হবে না। দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ করার ক্ষেত্রেও আপনি হয়তো ভুল পদ্ধতি ব্যবহার করে আসছেন। দাঁতের উপর জোরে চাপ দিয়ে ব্রাশ করা একদমই ঠিক নয়। ভুলেও খাওয়ার পরপরই ব্রাশ করবেন না, সেই সাথে ব্রাশ করার পরপরই খাওয়াও ঠিক নয়। আপনার মুখের ভেতরটি চারটি অংশে ভাগ করে প্রতি অংশে 30 সেকেন্ড করে মোট 2 মিনিট ধরে ব্রাশ করুন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।